সূর্যকুমারের দুর্দান্ত ব্যাটিং ঝড়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে 7 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে আবারও জয়ের দ্বারায় ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2024-এর 55তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 173 রান সংগ্রহ করতে সক্ষম হয় সানরাইজার্স হায়দ্রাবাদ, যেখানে হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ 30 বলে 48 রান করেন ট্রাভিস হেড, 15 বলে 20 রান করেন নীতিশ রেড্ডি ও 17 বলে 35 রান করেন অধিনায়ক প্যাট কামিন্স। 174 রানের লক্ষ্য তারা করতে নেমে 17 ওভার 2 বলে মাত্র 3 উইকেট হারিয়ে জয়লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ 51 বলে 102 রান করেন সূর্যকুমার যাদব ও 32 বলে 37 রান করেন তিলক বার্মা।